দয়া করে এই ভিডিওটি বাটফিক্স ইউটিউব চ্যানেল থেকে ডাউনলোড করে কোনো ওয়েবসাইট অন্য কোনো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে আপলোড করে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটরদের ভবিষ্যৎ কন্টেন্ট নির্মাণে অনুৎসাহিত করিবেন না। হ্যালো জনগণ, বাটফিক্সের পক্ষ থেকে আমি রাহাত আপনাদের স্বাগত জানাই সিনেমাল অনুষ্ঠানে। আজকে আমরা যে সিনেমাটি নিয়ে আলোচনা করব তার নাম বজ্রমুষ্ঠি। বজ্রমুষ্ঠি 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 এর শ্রেষ্ঠাংশে আছে চারণ কবি মুনিয়া, সঙ্গে এনেছি এক ঠোঙ্গা ধনিয়া, দুলাভাই আবার মধ্যখানে শালা কি জ্বালা, থাকবো হৃদয় জুড়ে, থাকবো হৃদয় জুড়ে কিন্তু মরণের পরে, থাকবো হৃদয় জুড়ে কিন্তু মরণের পরে, থাকবো হৃদয় জুড়ে কিন্তু মরণের পরে, থাকবো হৃদয় মারবো না থেকে চুমা দেব, ঈগল ক্ল ঈগল ক্ল এবং ফ্রেন্ড জোন ব্যান্ড ইত্যাদি। ছবির শুরুতেই দেখা যায় কোনো এক অজানা এলাকায় এক নীল পোশাকধারী কুংফু কারাতের ওস্তাদ তার চার শিষ্যদের ক্লাসরুমে দাঁড় করিয়ে একে একে তাদের বগলে হাত ও পা চালিয়ে তাদের বগলের শক্তি পরখ করে দেখে। এরপর প্রাইভেট কোচিং করিয়ে টু পাইস কামানোর লোভে সে তার ছাত্রদের স্বরচিত স্পেশাল গ্যালাক্সি গাইড বইটি দেখায় এবং ক্লাসে ফাঁকিবাজির পায়তারা করে বলে, এই বইয়ে তিনটি অধ্যায় আছে, প্রথম অধ্যায়ের শিক্ষা তোমাদের শেষ হলো, বাকি দুটোর আর প্রয়োজন হবে না। আমার লোকে বিদ্রোহী করা। তখন জ্ঞান পিপাসু ভালো ছাত্র বীরেন্দ্র ওস্তাদকে বলে, আপনি নিজে তো জানেন সবগুলো অধ্যায়, তাহলে আমাদের শিখাতে অসুবিধা কোথায়? তুমি খুব বেশি কথা বলো। এতে ক্ষিপ্ত হয়ে ওস্তাদ তাকে লোভী ট্যাগ দেয়, তুমি একটু বেশি লোভী ও উচ্চাভিলাষী। এরপর তাদের কনভোকেশন উপলক্ষে চার ছাত্র চার রঙের গাউন পরে তাদের ওস্তাদকে ফুল উপহার দেয়। কিন্তু এদের মধ্যে দোস্তিদার যেহেতু ওস্তাদের কাছে প্রাইভেট কোচিং করেছিল তাই ওস্তাদ তার স্পেশাল গ্যালাক্সি গাইড বইটি তাকে উপহার দেয়। তখন বীরেন্দ্র ওস্তাদকে একটি কালো বগলের গন্ধযুক্ত কালো গোলাপ উপহার দেয়, যার গন্ধ নেওয়া মাত্রই আসবাবপত্র নেড়ে চেড়ে গ্যালাক্সি গাইডটি উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয়। বাড়িতে ফিরেই দোস্তিদার ওস্তাদের দেয়া গ্যালাক্সি গাইডটি পড়তে শুরু করে এবং এই ছবি বজ্রমুষ্টির সিকুয়েল ব্যাঘ্র থাবা তথা বাঘের থাবা ছবির নাম। এই বইয়ের মধ্যে চামে লিখে রাখার মাধ্যমে বাংলা সিনেমার ইতিহাসে প্রথম ইস্টার এগের দেখা পাওয়া যায়। এরপর আমরা পরিচিত হই ফ্যাশন গুরু ত্রিবেদীর সাথে, যে রিপ জিন্স থেকে ইন্সপায়ার্ড হয়ে রিপড ফতুয়া পরে একদল সরকারি হেঞ্চম্যানকে কুংফু দিয়ে কুপকাত করে। ফলে হলুদ হিমু থেকে ইন্সপায়ার্ড হয়ে হলুদ স্পেস স্যুট পরা জনৈক মোহন, যার থেকে ইন্সপায়ার্ড হয়ে ব্রুসলি এবং তার থেকে ইন্সপায়ার্ড হয়ে উমা দিদি একই রকম হলুদ পোশাক পরেছিল, ত্রিবেদীর পথ আটকে তাকে কমপ্লিমেন্ট দেয়, তোমার কুংফু কৌশল ভালো, এবং তার লিঙ্কডইন প্রোফাইল চেক না করেই তাকে তার ওস্তাদের দেহরক্ষী বাহিনীর সদস্য হিসেবে নির্বাচন করে ফেলে। আপনার বিশেষ দেহরক্ষী বাহিনীর সদস্য হিসেবে আমি একে প্রাথমিকভাবে নির্বাচন করেছি। তখন ওস্তাদ ত্রিবেদীর ফাইটিং স্কিল পরখ করে দেখার জন্য তাকে হাদুকেন, হাদুকেন ফেক লাথি এবং ফেক কোপ মারে। কিন্তু ফাইটিং শেষে বেশি স্লো হাঁটার অপরাধে ত্রিবেদী তার ভুঁড়ি গেলে দেয় You never saw it coming. এবং মোহনের ফেক লাথি ফসকে সে দৌড়ে পালিয়ে যায়। তখন চারজন সরকারি হেঞ্চম্যান এসে বলে, আপনি মঙ্কে খুন করলেন, এবং ওস্তাদের কন্যা মাথি মেশে নারী হয়েও ফেক নারী কণ্ঠ বানিয়ে প্রশ্ন করে, তখন যেহেতু ওস্তাদের পেটের ছুরিতে সুতন্নি এমজে ফন্টে মোহনের নাম লেখা তাই মাথিম আরেকবার ফেক নারী কণ্ঠ বানিয়ে আবেগী ডায়লগ দেয়, ট্রান্সজেন্ডার, যার ফলে বিরক্ত হয়ে মোহন সেখান থেকে হুড়িয়ে মেরে পালায়। এ সময় এক্কাদোক্কা খেলতে দেখা যায় জনৈক বাদলকে, যে তার সেক্রেটারিকে নিয়ে মাথিমের কাছে যাওয়া মাত্রই মাথিম তার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে সেক্রেটারিকে হালকা জেলাস বানায় এবং সে সময় অটোমেটিক সাইফাই ডোরের মাধ্যমে সেই রুমে প্রবেশ করে বীরেন্দ্র চাচা, যে বাদলকে অন্য একটি রুমে নিয়ে গিয়ে কাপড় তুলতে বলে, কাপড়টা তুলো এবং তলোয়ারের মধ্যে সুতন্নি এমজে ফন্টে আমাশয়ে মোহন লেখা দেখায়। তারপরও বাদল কনভিন্স না হওয়ায় মাথিম তাকে প্রথমে তার অতীত নিয়ে খোঁচা দেয়, তোমার জন্য কি আমার বাবা কিছুই করেননি, এবং তারপর তার পুরুষত্ব নিয়ে ভৎসনা করে। ফলে বাদল বিলা খেয়ে মোহনকে ক্যাপচার করার মিশনে নামে। এ সময় মোহনকে দেখা যায় র্যান্ডম এক মহিলার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে এবং ধরা খেয়ে নিজেকে অসুস্থ বলে দাবি করে। তখন তার কথা বিশ্বাস করে মহিলা তাকে আশ্রয় দেয়, কিন্তু তখনই দেয়াল ভেদ করে এক ইন্টারগ্যালাকটিক ছেনি প্রবেশ করলে
মোহন তার অসুস্থ হওয়ার অভিনয় ছেড়ে দিয়ে আক্রমণকারী সরকারি হেঞ্চম্যানদের কুপকাত করে সেখান থেকে ভোঁ দৌড় দেয়। এরপর সে 700 ফিটের এক টং দোকানে ত্রিবেদীকে পেয়ে ঘৃণায় তাকে হাত দিয়ে না ধরার সংকল্প করে এবং শুধু পা ব্যবহার করে তাকে মারতে থাকে। তখন ত্রিবেদী মোহনের দিকে এক পশলা কোকেন মেরে দিয়ে পালায়। এ সময় মোহনের রাস্তা আটকে দাঁড়ায় বাদল। তখন মোহন তাকে জিজ্ঞেস করে, তুমি কে? এর উত্তরে বাদল বিনা কারণে মোহনের অভিনয় প্রতিভার প্রশংসা করে। অভিনয়ও তুমি কম পারদর্শী নও। ফলে মোহন তার প্রশ্ন রিঅ্যারেঞ্জ করে জিজ্ঞেস করে, কে তুমি? তখন বাদল বলে, বাদল। তখন মোহন কয়েক মুহূর্তের জন্য তাদের কোয়েশ্চেনেবল শৈশবে ফিরে যায়। এবং বাদলকে জড়িয়ে ধরতে নিলে অবাক হবার কিছু নেই, বাদল মোহনকে বন্দি করে নিয়ে যেতে চায়। কিন্তু মোহন যথারীতি বলে, কেউ আমাকে নিয়ে যেতে পারবে না। ফলে শুরু হয় এক মেটাল ধামাকা। এরপর মোহনকে দেখা যায় র্যান্ডম এক কিশোরের কাছে গিয়ে নিজেকে পথিক বলে পরিচয় দেয়। কে আপনি? একজন পথিক। তখন কিশোরের বোন মুনিয়া তাকে বলে, রতন, উনাকে ঘরে নিয়ে আয়। মনে হয় ঘটনা খারাপ। এবং সে মোহনকে জায়ান্টের দুধ খাওয়ায়। জায়ান্টস মিল্ক। হালকা ক্যারেক্টার লুজ মোহন তখন গোপনে মেয়েটিকে চেক আউট করে। নোংরা চরিত্রটা আজ প্রকাশ পেয়ে গেছে। এ সময় ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে দস্তিদারের বাসায় বেড়াতে এসে বীরেন্দ্র তার স্ত্রীর সাথে ওপেনলি ফ্লার্ট করে। সংসার তো আর হলো না, তাই দুধের স্বাদ ঘোলেই মিটাতে চাই। এই লোকটা মোটেও সুবিধার না। আমি খুশি যা খাওয়াবেন আমি তাই খাবো। যে কারণে ঠান্ডা মাথার দস্তিদার বীরেন্দ্রকে ভাত খাইয়ে পেট ভারী করে জঙ্গলে নিয়ে গিয়ে তাকে বলে, তরে আমি পিটাইয়া হিজড়া বানায় ভালামু। এবং এই উদ্দেশ্যে বীরেন্দ্রর মেইন পয়েন্টে থাবা বসায়। বাচ্চা হবে না। কিন্তু যেহেতু বীরেন্দ্র আগেই তার ডিফেন্সিভ হোল্ড বিচি বন্ধনী শুরু করেছিল, তাই সে দস্তিদারের থাবাকে কাউন্টার করে এবং তার প্রজনন যন্ত্রে বাম হাত মেরে ডান হাত দিয়ে তাকে খামচি দেয়। কিন্তু সবশেষে তাকে ওল্ড স্কুল স্টাইলে গলা টিপে মারে। এরপর দেখা যায় মোহন সেই ইচড়ে পাকা কিশোরকে সাগরেদ বানিয়ে তার সামনে শো অফ করতে করতে কয়েকটি রেডিও অ্যাক্টিভ কদবেল ভাঙে, মোটকি ভাঙে, বরফ শীতল গর্তে চরিত্রহীনের মতো স্লোলি হাত ঢুকায়। উনি আমার এমন জায়গায় হাত দিছে। তারপর সেই পাপিষ্ট হাতকে পাপ মুক্ত করতে গরম কড়াইয়ে বালু দিয়ে তার দুই কবজি ফ্রাই করে, জমিতে পাইলিং করে, ইট ভাঙে এবং ব্ল্যাক ম্যাজিক করে গ্র্যাভিটির গুষ্টি বেচে। নাথিং ইজ ইম্পসিবল। প্রতিটি ট্রেনিং সেশনের পরেই চিল করার জন্য মোহন তার সাগরেদকে ফিস্টিং ফ্যান্টাসি নামক ক্লাবে ঘুরতে নিয়ে যায়। এরই মধ্যে মোহাম্মদপুরের ছিনতাইকারীদের স্টাইলে বাদল মোহনকে বলে, এদিকে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। এবং কৌশলে তাকে হ্যান্ডকাফ পরিয়ে বন্দি বানিয়ে তাকে হাঁটতে বলে। এ সময় মোস্তফার কসাই বস তাদের সামনে এসে মোহনকে চ্যালেঞ্জ করলে মোহন তার সাথে হ্যান্ডকাফ নিয়ে মারামারি শুরু করে এবং পাওয়ার আপ করে কসাইকে হাদুকেন মারে। এরপর হ্যান্ডকাফ ছিঁড়ে মাথায় ভোঁতা তলোয়ারের বাড়ি খেয়ে মাথার রগের মধ্যে পেছলাইকা গেছে নিজেকে সে মুক্ত ঘোষণা করে। আমি মুক্ত। এবং সেখান থেকে প্রস্থান করে। এদিকে বীরেন্দ্র আধ্যাত্মিক উপায়ে জানতে পারে যে দস্তিদারের কন্যা মুনিয়ার কাছে সেই গ্যালাক্সি গাইড বইটি আছে, তাই সে কসাই বসকে পাঠায় দস্তিদারের কন্যাকে তুলে আনতে। কসাই তাদের বাসায় হানা দিলে দস্তিদারের পুত্র রতন কসাইয়ের ভুঁড়িতে ডাবল ঘুষি মারলে সে মাইন্ড করে এবং রতনের পিঠে তলোয়ার দিয়ে গুতা দিয়ে তলোয়ারের থেকে রতনের ভার্জিন ব্লাড চেটে খায়। দেখো দেখো খাচ্ছে। এরপর তারা মুনিয়াকে এনে এক ম্যানুয়াল ওয়াশিং মেশিনের বিরাট হুইলের সাথে বেঁধে তাকে বইয়ের অবস্থান জিজ্ঞেস করে এবং আশানুরূপ উত্তর না পাওয়ায় হুইল ওয়াশিং পাউডার দিয়ে মুনিয়াকে ওয়াশ করে। এ সময় কসাই বস আবারও মোহনের সামনে এসে পড়ে এবং তার কাছে গ্যালাক্সি গাইড বইটি চায়। বইটা কোথায়? তখন পার্শ্ববর্তী জীবন্ত গাছের বাড়ি খেয়ে মোহন জ্ঞান হারায় এবং কাট্টু তাকেও চাকার সাথে সংযুক্ত করে ড্রেনে চুবানো হয়। কিন্তু আরেকজন আছে তোমাকে চ্যালেঞ্জ করার জন্য। ঠিক তখনই বাদল এসে বলে, বইটা এখন আমার হাতে। কস্কি মোমেন্ট বলেই সে বইটিকে উপরে ছুঁড়ে মারে এবং শুরু হয় এক এপিক ব্যাটল, যেখানে দেখা যায় বাদলের ফেক খামচি, ফাইটিং এর মাঝে হালকা সাধনা, ফাইভ স্টার হোটেলের গ্লাভস পরা বাবুর্চির গ্রিল চিকেনের গ্রিল নিয়ে কৌশল প্রদর্শন, শ্লীলতাহানির চেষ্টা ও পাল্টা শ্লীলতাহানির চেষ্টা, আকাশে হেঁটে বেড়ানো তথা স্কাই ওয়াকিং, কোপ ড্যান্সিং, বগল কিক, সালামি অ্যাটাক এবং উইন্ডমিল কিক। তোমাদের তিনজনের মারপিট দেখে
আমি মুগ্ধ হয়েছি। এর এক পর্যায়ে বীরেন্দ্র মোহনকে এক ঘরে করে ফেলে বাদলের সাথে ওয়ান অন ওয়ান খেলতে শুরু করে এবং তার ডিফেন্সিভ হোল্ড বিচি বন্ধনী শুরু করে। ফলে বাদলের কিল ঘুষিতে তার কিছুই হয় না, বরং বিনিময়ে সে বাদলকে খামচে দেয়, যার ফলে সেন্সিটিভ বাদল আবেগতাড়িত হয়ে স্লো মোশনে মাটিতে গড়াগড়ি খায়। দেহের আঘাত সহ্য করা যায় কিন্তু মনের আঘাত সহ্য করা যায় না। এ সময় দেয়াল ভেঙে মোহন বেরিয়ে আসে এবং ডিগবাজি খেয়ে বীরেন্দ্রর প্রজনন যন্ত্রে চাপ দেয়। বাচ্চা হবে না, না 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 না। ইউ আগে। তখন মোহন ইতোপূর্বে তার ইচ্ছে পাকা সাগরের থেকে শেখা বজ্রমুষ্টি মেরে বীরেন্দ্রর বন্ধনী ভাঙে এবং তারপরই বজ্রমুষ্টি, হ্যাঁ বজ্রমুষ্টি, what the what, oh my god, wait for it, wait for it, wait for it, wait for it, বাচ্চা হবে না, 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 বাচ্চা হবে না। সামনের এপিসোডগুলো মিস করতে না চাইলে আজই সাবস্ক্রাইব করুন বাটফিক্স চ্যানেলে, আর আমার ফেসবুকের ফেক প্রোফাইল ফলো করতে ক্লিক করুন ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে। বাচ্চা হবে না, 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 বাচ্চা হবে না।